মহান আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ভূপৃষ্ঠের সব কিছুই ধ্বংসশীল, একমাত্র আপনার মহিমাময় ও মহানব পালনকর্তার সত্তা ছাড়া। সূরা আর রহমান। আরও ইরশাদ করেন, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ অবস্থায় একদা আপন গোত্রের লোকদের উপদেশ দিতে গিয়ে তিনি বলেন, হে নবীর কন্যা ফাতিমা এবং হে নবী ফুপু ছাপিয়া, তোমরা নেক কাজ করো, নেক কাজ করো, আমি তোমাদের আল্লাহর হাত থেকে বাঁচাতে পারবো না। ধীরে ধীরে রোগ যন্ত্রণা আরও বৃদ্ধি পাচ্ছে। একদিন তিনি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে কিছু স্বর্ণমুদ্রা জমা রেখেছিলেন। তিনি তীব্র রোগ যন্ত্রণার মধ্যেও বলেন, আয়েশা, সেই স্বর্ণমুদ্রাগুলো কোথায় যা আমি তোমার কাছে জমা রেখেছিলাম? আমি কি আল্লাহর সঙ্গে এ অবস্থায় মিলিত হব যে আমার ঘরে স্বর্ণমুদ্রা আছে? এগুলো বিতরণ করে দাও। রোগ যন্ত্রণা কখনো বৃদ্ধি পাচ্ছিল, আবার কখনো হ্রাস পাচ্ছিল। অফাতের দিন সোমবার তিনি অনেকটা সুস্থই ছিলেন, কিন্তু সময় যত গড়াতে থাকে তিনি তত ঘন ঘন বেহুশ হতে থাকেন। এ অবস্থায় তার পবিত্র জবানে উচ্চারিত হতে থাকে, তাদের দলভুক্ত করুন, আল্লাহ যাদের প্রতি অনুকম্পা করেছেন। কখনো বলতে থাকেন, হে আল্লাহ আপনি মহান বন্ধু। আবার কখনো বলতে থাকেন, এখন আর কেউ নেই, তিনিই মহান বন্ধু। এ কথাটি তিনবার উচ্চারণ করেন। তখন তার পবিত্র আত্মা প্রিয় বন্ধু আল্লাহর সান্নিধ্যে চলে যায়। ঠিক অফাতের সময় ছিল 11 হিজরি, মাসটি ছিল রবিউল আউয়াল, আর তারিখ ছিল 12, দিনটি ছিল সোমবার, সময় ছিল শাস্ত্র নামাজের শেষ সময়। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স হয়েছিল 63 বছর। অফাতের স্থান হচ্ছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা তার কোল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার প্রতি আল্লাহর বিশেষ নিয়ামত হলো আমার কোলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, আর তার মুখের লালার সঙ্গে আমার মুখের লালা একত্রিত হয়েছে। ঘটনাটি হলো, আব্দুর রহমান ইবনে আবু বকর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটি মিসওয়াক হাতে নিয়ে এসেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার মিসওয়াকের দিকে তাকাতে দেখে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আপনি কি মিসওয়াক করবেন? তখন তিনি মাথা মোবারক নেড়ে সম্মতি জানালে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটি মিসওয়াক নিয়ে মুখে চিবিয়ে নরম করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে তুলে দেন। তিনি সেই মিসওয়াক দিয়ে মিসওয়াক করেন। আরও নিয়ামত হলো, তার হুজরায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাহিত হন, তার পবিত্রতায় কোরআনের আয়াত নাজিল হয় এবং তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র কুমারী স্ত্রী। এবার আসা যাক, কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজা বিলম্বিত হয়েছিল? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকাল করেছেন সোমবার শাস্তের শেষ সময়। মঙ্গলবার তাকে গোসল দেওয়া হয়। গোসল দিয়েছেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দুই ছেলে ফজল ও সাকাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজাদকৃত ক্রীতদাস সাকরাম, ওসামা বিন জায়েদ ও আউস ইবনে খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহু। গোসলের পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনটি ইয়েমেনি সাদা কাপড়ে কাফন পরানো হয়। অতপর 10 জন 10 জন করে সাহাবায়ে কেরাম হুজরায় প্রবেশ করে পর্যায়ক্রমে জানাজার নামাজ আদায় করেন। নামাজে কেউ ইমাম ছিলেন না। সর্বপ্রথম বনু হাশিম গোত্রের সাহাবিরা, অতপর মুহাজির, অতপর আনসার, তারপর অন্যান্য পুরুষ সাহাবি, অতপর মহিলা ও সর্বশেষ শিশুরা জানাজা নামাজ আদায় করেন। জানাজার নামাজ পড়তে পড়তে মঙ্গলবার সারাদিন অতিবাহিত হয়ে যায়। মঙ্গলবার দিবাগত রাতে সাইয়েদুল আম্বিয়া আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরায় দাফন সম্পন্ন করা হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মৃতদের দাফন দ্রুত সম্পন্ন করো, বিলম্ব করো না। তারপরেও আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজা ও দাফন কেন বিলম্বিত হয়েছিল, এ সম্পর্কে তিনটি প্রধান কারণ পাওয়া যায়। প্রথমটি হচ্ছে, তার অফাতের ব্যাপারে ঐকমত্য পৌঁছাতে বিলম্বিত হওয়া। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অফাতের খবর শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্ঞানহারা হয়ে যান।
তিনি দাঁড়িয়ে বলতে থাকেন, কিছু কিছু মোনাফিক মনে করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকাল করেছেন। আসলে তিনি ইন্তিকাল করেননি, তিনি হযরত মূসা আলাইহি ওয়াসাল্লামের মতো সেই প্রভুর কাছে গেছেন, আবার ফিরে আসবেন। আল্লাহর শপথ, যারা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকাল করেছেন, আমি তাদের হাত পা কেটে ফেলব। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের সময় নিজ বাড়িতে ছিলেন, খবর পেয়ে দ্রুত ছুটে আসেন। তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শান্ত করার জন্য বসতে বললে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু না বসেই আরও উত্তেজিত হয়ে ওঠেন। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত সব সাহাবীর সামনে সূরা আলে ইমরানের 144 নম্বর আয়াত তিলাওয়াত করে শোনান। তখন সবাই শান্ত হয় এবং সবাই বুঝতে পারে যে আসলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকাল করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু রাসূল মাত্র, তার আগেও বহু রাসূল গত হয়ে গেছেন। এ কথাটি শ্রবণ করার পর মাটিতে ডলে পড়েছিলাম এবং স্পষ্ট বুঝতে পেরেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যি ইন্তিকাল করেছেন। অতপর সবাই অফাতের ব্যাপারে একমত হওয়ার পর দাফন কাজ সম্পন্ন করা হয়। দ্বিতীয় নাম্বার হচ্ছে দাফনের স্থান নির্দিষ্ট না থাকা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোথায় দাফন করা হবে তা সাহাবায়ে কেরামের জানা ছিল না, ফলে তাদের মধ্যে মতভেদ দেখা দেয়। কেউ কেউ বলেন জান্নাতুল বাকিতে দাফন করা হোক, কেউ কেউ বলেন মসজিদে নববীতে দাফন করা হোক, আবার কেউ বলেন হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের পাশে দাফন করা হোক। এমতো অবস্থায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন নবী যেখানে মৃত্যুবরণ করেন সেখানেই সমাহিত হন। অতপর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরায় যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকাল করেন সেখানে সমাহিত করার ব্যাপারে একমত পোষণ করেন। তৃতীয় কারণ হচ্ছে খলিফা নির্বাচনে ঐকমত্য পৌঁছাতে বিলম্ব হওয়া। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্থানে কে রাষ্ট্রের খলিফা হবেন এ নিয়ে আনসার ও মুহাজিরদের মধ্যে মতভেদ দেখা দিয়েছিল। পরবর্তী সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে সবাই ঐকমত্যে পৌঁছালে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাফনের কাজ সম্পন্ন করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাফনের বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।